যাদের অনেকে আছে মুখে কোনো পেটে কোনো মুখে লাগে, তাদের ঘরের মধ্যে কিন্তু জিনিস যদি পৌঁছে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে যে আজকে যে কথাটা বলেন এটা খুব একটা পোলাইটলি একটা কথা বলেছেন, অ্যাক্সিডেন্ট যেটা বলার জন্য কাস্টমারদেরকে বোঝানোর জন্য একটা কথা বলবো। একে তো মনে করেন কোভিড-19 সিচুয়েশন ক্ষেত্রে লকডাউনের ব্যবস্থা এবং ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ, এটার কাছে এটার পাশাপাশি ডলারের দাম বৃদ্ধি পেয়ে গেছে। তো আপনারা যারা আছেন আপনাদের সেটাতে, তারপরে কিন্তু আমাদের কিন্তু আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি এক ধাপের মধ্যে। তো সেই ক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাচ্ছি, ঈদের খুশি আনন্দ আর বেশি দিন নাই, তো সেক্ষেত্রে আপনার অনুভূতিটা কেমন লাগছে? ভালো লাগছে, কারণ ঈদ আসবে, আমি আগামীতে পাস করছি না, করতে পারি না, সন্তানরা নিয়ে ঈদ করবো এবং তারা প্রতিবেশী কৈলাবাসীর সাথে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এই উপলক্ষে আগামী দিনের জন্য এবং সবার সুস্বাস্থ্য কামনা করছি। ভিউয়ার্স, আমি বলবো রশ্মিকে দেওয়ার মতো আমার একটা জিনিস আছে, সেই জিনিসটা আমি দিব। আমিও তো বাবা হয়েছি, রশ্মির জন্য হলো এই রমজানে ওই রোজার শেষে এলো খুশি, আপনাকে তো আজ ভুলিয়ে গেছি আসমানি তাগির, এই রমজানে ওই রোজার শেষে এলো খুশি, এই রম আমি আমার মামনির রশ্মির দীর্ঘ জীবন কামনা করছি এবং লাইক ফাদার লাইক ডটার, যেমন বাবা ভজন মাসা এবং বিদ্রোহ করেন তার ভবিষ্যৎবাণী আমরা এখান থেকে বলে দিচ্ছি। রশ্মি যেভাবে আলোকিত করে দেয় ঠিক রশ্মি ঠিক সেভাবে আমাদের দেশকে আলোকিত করে দেবে। ভিউয়ার্স, আজ রাত একটা পনেরো মিনিটে আমাদের সঙ্গে থাকুন, www.brightnessonline.com এবং টিভি নেটওয়ার্কের সঙ্গে থাকেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সভা থেকে খুলনা জেলা প্রতিনিধি হিসেবে রাশিয়ার অভিজ্ঞতা রেখে থাকছি। ধন্যবাদ, আমি আপনাদেরকে ধন্যবাদ, আলোকিত সভা থেকে ধন্যবাদ এবং আগামী দিনে আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ, ধন্যবাদ স্যার।